হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার সকাল আর আমি চলে এসেছি প্রিয়াঙ্কাকে নিয়ে ক্লাউড নাইনে। আজকে প্রিয়াঙ্কার একটা স্ক্যান আছে, খুব সম্ভবত প্রেগনেন্সির আগে লাস্ট স্ক্যান এই যে। আজকে ডাক্তার দেখানোরও চেষ্টা করব, যদি ডাক্তারকে না পাই তো আগামীকালের অলরেডি একটা ভিডিও কনসালটেশন বুক করা আছে। ক্লাউড নাইনে এত রাশ, আমরা আজকের অ্যাপয়েন্টমেন্টটা পাইনি। আমাদের বলেছিল যে 8:30 সময় ওয়াকিং করতে হবে, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। এখন বাজে ডট 8:30, আমরা এসে গেছি, দেখা যাক কতক্ষণের মধ্যে হয়। প্রিয়াঙ্কা স্ক্যান হয়ে গেছে, এখন একটু ওয়েট করছি, যদি ডাক্তারের সাথে দেখা হয়ে যায়। টোকেন নিয়ে ওয়েট করতে বললো, অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়ার জায়গা নেই পুরো ফুল, বাট ওই ওয়াকিং করে যদি একটা স্লট অ্যারেঞ্জ করা যায় তাও দেখতে হবে কতক্ষণের পর। বেশিক্ষণ তো ওয়েট করা যাবে না, যদি আধ ঘন্টার মধ্যে হয়ে যায় তাহলে আজকে দেখিয়ে চলে যাব। ওয়েট করছি বাইরে, দেখা যাক টোকেন নাম্বার কখন আসে, সেই অনুযায়ী ডক্টর যদি অ্যাপয়েন্টমেন্ট পাই আজকে তাহলে দেখাবো। আর আফটার দ্য স্ক্যান ডক্টর সেড অল দ্য বেস্ট, এভরিথিং ইজ নর্মাল, বেবি ওয়েট ইজ অলসো নর্মাল। এখনও পর্যন্ত 3 কেজি ওয়েট নাকি হয়েছে, সো লেটস সি, বেবি নাকি ভীষণ ফ্লেক্সিবল। আবার একবার দেখতে পেলাম, মানে সামনে বা হাতে নিয়ে দেখার আগে স্ক্রিনে আরেকবার দেখতে পেলাম। দেখি ডাক্তার কি বলেন, কবে কি ডেট ফাইনাল হয়। আজকে তো মানে ফাইনাল করেই বাড়ি যাবো আর কি, তারপর তোমাদেরকে জানাবো। আমরা এখন আছি ওপরে 4th ফ্লোরে ক্লাউড নাইনে, যেখানে ওটি হয় বা যেখানে ডেলিভারি হয়। মানে এখানে এসে আমরা এখন অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্টের যে ডক্টর তার সাথে কনসাল্ট করলাম, বিকজ কীভাবে অ্যানাস্থেশিয়া দেবেন, কী না, কী প্রসিডিওর, কখন কী খেতে হবে লাস্ট, মানে কতক্ষণ ফাস্টিংয়ে থাকতে হবে, এসব কিছু জানার জন্য। তার আগে খবর আছে না, সেই খবরটা পরে দিচ্ছি বাড়ি গিয়ে। তো সেই সবগুলো হলো। এখন কিছু টেস্ট দিয়েছিলেন ডক্টর, মানে লাস্ট মিনিট টেস্ট যেগুলো দরকার লাগে বিফোর ডুইং দ্য সি সেকশন, বিফোর ডুইং দ্য সার্জারি। তো সেই সি সেকশন সার্জারির আগে যে টেস্টগুলো করতে লাগে সেগুলো করা হয়েছে, সেগুলো অলরেডি করতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে লিফটে যাব বাড়ি। অনেকক্ষণ থেকে আমরা এখানে আছি, মানে আমরা এখানে আছি 8:30 থেকে, রাইট? 12:30, 12:30, তো 8:30 থেকে 12:30 আমরা ক্লাউড নাইনে ছিল। খবরটা, আসল খবরটা বাড়িয়ে দিচ্ছি সবার সাথে, মানে মা বাবাকেও বলবো, তোমাদেরকেও বলবো, একসাথে বলবো। আমরা এখন বেরোচ্ছি ক্লাউড নাইন থেকে, গাড়িতে উঠে পড়েছি অলরেডি। বা গাড়িটা বাইরেই রাখা ছিল, যার জন্য আমাদের টাইম লাগলো না বেশি, পার্কিংয়ে রাখলে খুব অসুবিধা হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের সেটা হচ্ছে, আমরা ওপরে কথা বলে নিচে নেমে এসে বাকি যারা তোমার এখানে প্যাকেজের জন্য ডিল করে, মানে মার্কেটিংয়ের লোকজন বলো বা সেলসের লোকজন বলো, তাদের সাথে কথা বলে ডেটটাকে ফাইনালাইজ করে কখন আমরা এখানে আসব, কখন আমাকে ভর্তি হতে হবে, সেসব নিয়ে কথাবার্তা চলছিল। আর ভর্তির সময় ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো নিয়ে কথা বলে নিলাম, কারণ আমার যেহেতু কোম্পানি থেকে ইন্স্যুরেন্স আছে, তো সেখান থেকে সেই ইন্স্যুরেন্সটা ক্যাশলেস হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটা সুবিধা। আর বাকি ডেট নিয়ে কথা বলছি, ডেট বাড়িয়ে জানাচ্ছি, মানে ফাইনালি দ্য ডেট হ্যাজ কাম, মানে এরকম একটা ব্যাপার, মানে মোহর লেগে গেছে ডেটের উপরে আর কি। লাস্ট মোমেন্টের প্রিপারেশন নেওয়া স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে আমরা কোথায় এসেছি দেখাই। আমরা এসেছি পেট্রোল পাম্পে, গাড়িতে তেল নেই প্রায়, কিরানা একদমই নেই, তো বেশ ইভেন্টফুল মর্নিং ছিল আজকে। কত কি হয়ে গেল, মানে হাফ অফ দ্য ডে হয়ে গেল, প্রচুর কিছু হলো, মানে স্ক্যান, ডাক্তার দেখানো, অ্যানেস্থেশিয়া যে করবে, অ্যানেস্থেশিয়া ডক্টরের সাথে কনসালটেশন, ওইখানকার অ্যাডমিন টিমের সাথে কনসালটেশন, মানে সব টেস্ট হলো, ব্লাড স্যাম্পল দিয়ে আসলো, মানে প্রচুর কাজ করে এসেছি। এবার জাস্ট সোমবার রাত্রে গিয়ে জমা হয়ে যাওয়া, আজকে আরও কাজ, আজ কাজ আরও কাজ আছে, ইনভেস্টমেন্ট প্রুফ জমা দেওয়ার আছে, মানে সাবমিট করার আছে,
লাস্ট ডেট হচ্ছে 23rd 23rd এর জন্য ওয়েট করলে হবে না, আজকেই করব। এই লাইলা কই? এই যে খেতে বসে গেছি। আজকে প্রিয়াঙ্কার ইচ্ছে হয়েছে মাংস ভাত খাবে। মাংস মানে আজকে মাংস মানে হচ্ছে চিকেন। মা চিকেন ঝোল বানিয়ে দিয়েছে আলু দিয়ে, একটু কষা কষা টাইপের, সেটাই এখন খাচ্ছি, আর কিছু না, জাস্ট মাংস ভাত। অনলাইন শপিং করার ফলাফল, প্রচুর কার্ডবোর্ড বক্স জমেছে, পাড়া দিয়ে রোজই একজন যায় পেপার আর এইসব বক্স বিক্রি মানে কিনে নিয়ে যায়, তো এইগুলো নিয়ে যাবে এখন 10 টাকা পার কেজি, দেখা যাক কত কেজি হয়। কেতনা? হ্যাঁ দো কে দো সে জাদা 4 কেজি। হ্যাঁ ঠিক আছে, 40 টাকা উঠলো বন্ধুরা, থ্যাংক ইউ। রোজই বাড়ির সামনে দিয়ে যায় লোকটা, আজকে বললাম নিয়ে নিতে। খবরের কাগজ 20 টাকা কেজি আর এই কার্ডবোর্ড বক্স 10 টাকা কেজি। এই 40 টাকা দিয়ে যে কি খাওয়া যায়। হ্যাঁ 40 টাকা কিছু হবে, ডেলিভারির আগে সব বন্ধু বান্ধব এক এক করে আসছে আমাদের সাথে দেখা করতে, এবং প্রচুর প্রচুর জিনিসপত্র গিফট গিফট নিয়ে আসছে। গিফটগুলো এখন কিছু দেখাচ্ছি না, দেখাবো কয়েকদিন পর। আজকে এসছে হচ্ছে রাহুল, ময়ূর এই যে পেছনে, আর এসছে এদিকে বুম্বা। আচ্ছা রাহুল ময়ূরে বেরিয়ে যাচ্ছে, বুঝে রেগে গেছে কেন না চলে যাচ্ছে। সাবধানে যাস, দেখা হবে মঙ্গলবার দিন ডাইরেক্ট। না চিন্তা করছি না, এখন চিন্তা হবে না, ওখানে গিয়ে হবে, ওখানে কিন্তু বুঝতে পারবি না। You will be in a trance. Shanti ho jao, ওটা কোনো ব্যাপার না। You will be in a trance. You are in good hands. এই শুলাম আর এই কোলে দিয়ে দিল। ভালো ডাক্তার আছে, সবাই আছে, কোনো প্রবলেম নেই। আমরা সবাই আছি। ওকে। চল টাটা। গড ব্লেস। হুম হুম। তবে আমাকে মানডেতে বলে দিবেন, চলে আসবে কিন্তু। মঙ্গলবার। টাটা। টাটা বুম্বা। হ্যাঁ হ্যাঁ। মার তো রান্না মোটামুটি হয়ে গেছিল, কিন্তু ময়ূরের শরীরটা একটু খারাপ করছিল, একটু আনইজি ফিল করছিল, তো ওদেরকে প্যাক করে দিয়ে দিলাম খাবারটা, ওরা বাড়িতে গিয়ে খাবে আর আমরা এবার খেয়ে নেবো, অনেকটাই রাত্রি রয়েছে। এই যে আমাদের পাড়ার কয়েকটা বাচ্চা, এদেরকে একটু খেতে দেওয়া হচ্ছে। ট্রিট খাচ্ছ রে, ট্রিট। আর ভেতর থেকে লাইলা বলছে ওকে কেন ট্রিটগুলো দেওয়া হচ্ছে না, এরা কেন খাচ্ছে। আমরা খাওয়াটা সেরে নিই, তারপরে অ্যামাজন থেকে আমার কয়েকটা জিনিস এসছে, আমার কয়েকটা জিনিস এসছে, সেইগুলো আনবক্সিং করবো। প্রিয়াঙ্কারও এসছে, আর তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের যেটা বললাম যে কয়েকটা অ্যামাজন থেকে জিনিস এসছে, কী কী এসছে সেগুলো তোমাদের সাথে একটু টক করে শেয়ার করে নিই। একটা হচ্ছে এসছে এই আমার সাদা জুতো ক্রক্সের, খুলে দেখাই একবার। এই যে সুন্দর একটা সাদা জুতো, সাদা ব্যাপারটাই আলাদা, তাই না? এইটা এসছে, আরেকটা পাটিও আছে, এক পায়ে আনাইনি, দু পায়ে আনিয়েছি। আর এসছে হচ্ছে এটা, একটা ক্যামেরা এসছে। এই দুটো জিনিসই আনার পেছনে একটাই কারণ আছে, সেটা হচ্ছে জুতোগুলো আমাদের বাড়ির বাইরে থাকে, বাড়ির বাইরে মানে এই বাইরে যে পার্কিং স্পেসটা আছে ওইখানে থাকে, তো একটা একটা জুতো মানে ভ্যানিশ হচ্ছিলো অনেক দিন ধরেই, প্রায় দুর্গাপুজোর সময় থেকে দুর্গাপুজোর পরে নতুন কিছু জুতো ভ্যানিশ হয়েছিল। বাট রিসেন্টলি আমার যে ডেলি যে পরার ক্রক্সটা সেটাও চুরি যায়, তো সেই জন্য একটা জুতো কিনতে হলো, এবং যাতে আর ভবিষ্যতে জুতো চুরি না যায় তাই জন্য একটা ক্যামেরাও কিনতে হলো, সেটা বাইরে লাগাবো। সুতরাং চোর মহাশয় তুমি যদি আমাদের ভিডিও দেখো এবার থেকে তোমার ছবি উঠবে, আর যদি জুতো নিয়ে গিয়ে থাকো তাহলে জুতোটা আমার বাড়িতে ফেরত দিয়ে যাও। আচ্ছা একটা জিনিস হয়েছে যেটা আমাদের একদমই খেয়াল নেই, সেটা হচ্ছে
নার্সিং হোম থেকে ফিরে আসার পর তোমাদের একটা খবর দেওয়ার ছিল, এটা ভেবো না যে তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এই খবরটা লাস্টে দিচ্ছি। না আমরা সেটা করিও না, আমাদের যদি খবর দেওয়া হ্যাঁ থাকে আমরা দিয়ে দিই, আমরা মানে শেষ অবধি দেখো বলে বা শেষ অবধি দেখবে বলে কোনোদিন কোনো কিছু মানে খবর এখন আসলে অবধি দিইনি। দেখিনি। হ্যাঁ আজকে আসলে হয়েছে কি, বাড়িতে এসে আমরা মানে কলকাতায় ফোন করেছিলাম, মানে রানার মাকে ফোন করা হয়, ওনার হ্যাঁ শাশুড়িকে ফোন করা হয়, আজকে যেহেতু ওনার জন্মদিন তো ওনাকে উইশ করা হয়। যাই হোক, ওইসব করতে করতে আমাদের একটু মানে অফ ট্র্যাকে চলে গেছিলাম, আর তারপর বাড়ি এসে অনেকগুলো কাজ ছিল আমার। হ্যাঁ আজকে আজকে ট্যাক্সের প্রুফ সাবমিশন করার ছিল পোর্টালে, কোম্পানি পোর্টালে। কোম্পানি তো আর মানে গভর্নমেন্ট তো আর আমার প্রেগনেন্সি নিয়ে আটকে থাকবে না, তো সেই কারণে আমাকে ওগুলো সাবমিট করতেই হতো। তো যাই হোক, সেটা অনলাইন পোর্টালে সাবমিট করলাম, ওটার একটা কাজ ছিল, প্রিন্ট আউটস নেওয়া, হ্যান ত্যান স্ক্যান করা, হাজার একটা ঝামেলা ছিল। সেটা করে টোরে আমরা লাঞ্চ টাঞ্চ করে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আসলে এত টায়ার ছিল আমরা, কখন বেরিয়েছি এখনো তোমরা জানো টায়ার্ড না আছি, ভালো এখন। মতো এক্স্যাক্টলি, ঘুম হয়নি। তারপর রাহুল মোড়ে আসলো, গল্প টল্প হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হলো। তো আসল খবরটা আবার দিতে ভুলে যাচ্ছিলাম। তো আসল খবর হলো যে আমাদের ডেলিভারির জুনিয়র ডেট, হ্যাঁ প্রিয়াঙ্কার ডেলিভারির ডেট ফাইনাল, এখন অবধি ফাইনাল হয়ে গেছে, এখন অবধি ফাইনাল, ওটাই ফাইনাল। ওটাই ফাইনাল। এবং দ্য ডেট ইজ 24th জানুয়ারি, 24শে জানুয়ারি। ভেবেছিলাম 23শে জানুয়ারি হবে নেতাজির সাথে একসাথে, কিন্তু ডাক্তার নেতাজির জন্মদিনের দিন বললো আমি একটু ব্যস্ত আছি, হবে না। পার্সোনাল তো কিছু কমিটমেন্টস পার্সোনাল আছে ডেফিনেটলি। কমিটমেন্টস, তো উনি তাহলে উনি অফার করলেন যে অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করিয়ে দেবো, বাট আমরা বললাম না সেটা করে মানে সেটা করাটা ঠিক হবে না। ওনার কাছে দেখিয়েছি, উনি পুরো হিস্ট্রি জানেন, পুরো প্রেগনেন্সি জার্নিটা ওনার সঙ্গে, তো আমার মনে হয় ওনার কাছে করাটাই বেটার। আর একটা দিন উই ক্যান ওয়েট, আর এক্স্যাক্টলি, একটা দিন ওয়েট করে তো 24 তারিখ হতে চলেছে সেই বিশাল বড় আসতে দিনটা। চলেছে জুনিয়র, আসতে হ্যাঁ চলেছে হু এভার ইজ কামিং, লাইক জুনিয়র রানার, জুনিয়র মি। তো সেটা একটা বিশাল বড় খবর তোমাদের সাথে শেয়ার করলাম। এই রিলেটেড বাকি সমস্ত খবর সেগুলো আসবে পরের ব্লগে, মানে ডিটেলস হ্যান ত্যান ওইসব ডিটেলসে। আজকের আর ব্লগে, এই ব্লগে আর যাচ্ছি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে কী কী করতে হবে আপনারা তো জানেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।